সুরা ইয়াসমিন আপনি লিখেছেন আমার বয়স ২৪, কিন্তু আমার অনেকগুলো চুল পেকে গিয়েছে, সেগুলো তুলে ফেলা বা কালার করা জায়েজ হবে কি? বোন সুরাইয়া, প্রথম কথা হলো যে চুলের যে কালার, এই কালারটা আপনি করতে পারেন কালো ছাড়া অন্য কোনো কালার। আজকাল চুল পেকে গেলে মেহেদির যে কালার হয়ে থাকে সেটা যেমন করা যেতে পারে, তেমনিভাবে অনেকের চুল সাদা না হলেও, চুল সাদা হলে মেহেদির কালার আপনি করতে পারেন। আর চুল সাদা হওয়া ছাড়াও অনেকে স্টাইলের অংশ হিসাবে মেহেদি কালার করে এবং দেখতে সুন্দর দেখায়, সিল্কি দেখায়। তো আপনি এইভাবে যদি কালার করেন সেটা আপনার জন্য জায়েজ আছে, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন গাইরু হাদা শাই ওয়া জানিবুহু সাওয়া, তোমরা তোমাদের সাদা চুলকে পরিবর্তন করো অন্য কালার দ্বারা, তবে কালো বা ব্ল্যাক কালার অ্যাভয়েড করবে। এর পাশাপাশি সাদা চুল যেগুলো পেকে যাওয়া চুল সেগুলো তুলে ফেলা আমাদের স্বাস্থ্যের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর, এ বিষয়ে আমাদের একটা বক্তব্য আছে এবং আজকের বিজ্ঞানও এ বিষয়ে আপনার একমত যে সাদা বা পাকা চুল এটা মানুষের তুলে ফেলাটা তার জন্য নানা দিক থেকে ক্ষতিকর হতে পারে। তো সেজন্য এই কাজটি করা যাবে না, আর কালো কালার করা যাবে না, কারণ তাতে এক ধরনের বয়স লুকানোর প্রচেষ্টা থাকে। এখন কেউ প্রশ্ন রাখতে পারেন, তাহলে একজন তরুণ, তিনি তো আর বয়স লুকানোর কিছু নেই, তিনি আসলেই তরুণ, তাহলে সেক্ষেত্রে তিনি ব্ল্যাক করতে পারবেন কিনা? তো এর ব্যাপারেও জমহুর উলামায়ে কেরামের বক্তব্য হলো পড়তে পারবে না, কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি